আসসালামু আলাইকুম। এই যে আমি ছাদে গেছিলাম, ছাদ থেকে আসলাম, একটু হেঁটে আসলাম, আর কিছু কাজও ছিল ছাদে, কিছু টব মানে এখানকার টব ওখানে কিছু উল্টা পাল্টা করলাম। আমি কাঁচামরিচ সবজি এগুলো কিছু কিনে রেখেছি, এগুলো আমি এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে আমি এখন এগুলো রান্না করব। এই যে আমি বেগুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা রান্না করব। এটা একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে এর মধ্যে কয়েকটা মাছ দিয়ে দেব। বেগুনের সাথে মাছ খুবই ভালো লাগে। এটা একটু কষানো হয়ে যাক। এই যে আমার বেগুন রান্না হচ্ছে, আলু দিয়ে, বেগুন দিয়ে, গাজর একসঙ্গে একটা সবজি করছি। এর মধ্যে মশলাটা একটু বেশি দিয়েছি, আমি এর মধ্যে দু একটা মাছ দিয়ে দেব। এই যে আমার সবজি দিয়ে মাছ হচ্ছে, সবজি বলতে আমি যে বেগুন, আলু, গাজর একসঙ্গে দিয়েছি, এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবজি মাছ দুইটাই খাওয়া হবে। এটা আমি সামান্য ঝোল ঝোল রাখবো, বেগুন তো সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এখন আমি চুলাটা হালকা হিটে দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে নামিয়ে ফেলবো। এই যে আমার মাছ দিয়ে সবজি রান্না হয়ে গেল, এখন আমি একটা শাক রান্না করব। দেখি শাকটা ভালো করে ধুয়ে রান্না করে ফেলি। এই যে আমি মূলার শাক কিনেছি। মূলার শাক এই যে শীতের প্রথমে এগুলো টেস্ট একটু খুব ভালো লাগে, কিছুদিন পর এটা আর ভালো লাগবে না। এই যে মূলার শাকগুলো আমি ধুয়ে আবার ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো খুব ভালো করে ধোয়াটা দরকার, সেজন্য আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ভিজিয়ে রেখে আমি ছাদে গেছিলাম, এখন আবার ভালো করে ধুয়ে নেব। এখন বাইরের সব সবজি, মাছ, মাংস একটু ভালো করে ধোয়াটা, এই সময়টা সব সময় এই সময়ের ব্যাপারটা আসলে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। এই শীতের প্রথমে শাকটা খুবই ভালো লাগে, কিন্তু কিছুদিন পর এই শাকটা আর ভালো লাগবে না, মূলাও ভালো লাগবে না, কিন্তু প্রথমের দিকে এগুলো খুবই ভালো লাগে। আর এই যে কাঁচামরিচ, এগুলো আমি লাল লাল বেছে কিনেছি। লাল মরিচটা তরকারির উপরে দিলে, রান্না শেষে দিলে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, ওই জন্য কেনার সময় বলছিলাম যে লাল মরিচগুলো একটু বেছে দিতে। মরিচগুলো খুব ভালো করে ধুয়ে নেব, মরিচগুলো খুব সুন্দর ছিল, একদম টাটকা মরিচটা মনে হচ্ছে খুবই টাটকা একদম। আর মরিচে এত ঝাল, আমি ধোয়ার সময় নাড়ার সময় মানে চোখে মুখে ঝাল লাগছে, এতটা মরিচের ঝাল। এটা আমার গাছের মরিচ না, কিন্তু দেখে মনে হচ্ছে যেন গাছ থেকে তুলে আনলাম, মানে এতটা টাটকা মরিচটা। আবার লাল মরিচগুলো তো আমার খুবই ভালো লাগে, তরকারির শেষের দিকে লাল মরিচগুলো দিলে তরকারি দেখতেও ডেকোরেশনও ভালো হয়, মানে খুবই ভালো লাগে। এগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে এগুলো আমি অর্ধেকটা ফ্রোজেন করে রাখবো আর অর্ধেকটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। যে মূলার শাকগুলো থেকে মূলাগুলো কেটে নেব, অবশ্যই এই মূলাগুলো আমি সবজির মধ্যে নিরামিষের মধ্যে কেটে দিলে এটাও ভালো লাগবে, খারাপ লাগবে না। এই শীতের প্রথমে এই সবজিগুলো টেস্ট আলাদা থাকে। এখন শীতের সময় প্রচুর সবজি পাওয়া যাচ্ছে, সবজিটা একটু বেশি করে খেতে হবে। আমি প্রতিদিনই একটা করে শাক রাখার চেষ্টা করি কেন, প্রতিদিনই একটা করে শাক থাকে, হয়তো আগের দিনের শাকটা বেঁচে গেল তখন পরের দিন আর করলাম না, এরকম হয়। তাছাড়া আমার মানে খাবার টেবিলে শাকটা থাকে, মানে শাক আর ডাল এটা তো আমাদের মানে থাকতেই হবে, তারপর মাছ মাংস বা অন্য সবজি, সেটা যেটা পছন্দ সেটা থাকবে।
কিন্তু ডাল আর শাকটা থাকে। শাকগুলো একটু বেশি, খুব বেশি শাক হলে বা শক্ত শাক হলে আগে সিদ্ধ করে নেওয়া ভালো। শাকগুলো একটু বেশি শক্ত হলে আগে সিদ্ধ করে নিয়ে তারপরে তেল দিলে ভালো হয়। কিন্তু আমার এই শাকটা খুবই কচি শাক, নরম, এই জন্য আমি একবারে তেল দিয়ে দিয়েছি। এখন লবণ দিলে শাকটা কমে যাবে। শাকগুলো দেখতে অনেক বেশি মনে হয় কিন্তু অনেক সময় লবণ একটু বেশি দেওয়া হয়ে যায়, সেজন্য শাকে সবসময় লবণ কম দিতে হয়। দেখতে মনে হচ্ছে অনেক বেশি শাক কিন্তু কিছুক্ষণ পরে এটা অনেক অল্প হয়ে যাবে, ওই জন্য লবণ কমই দিতে হয়। মরিচটা খুবই ঝাল, এই যে তেলের উপরে মরিচ পড়েছে এটা মানে এখনই খুবই ঝাল বের হচ্ছে মরিচটা। কোনো কোনো মরিচ তো অনেক বেশি, এক মুঠ মরিচ দিয়ে দিলেও অনেক সময় ঝাল হয় না, কিন্তু এটা মনে হচ্ছে খুব বেশি ঝাল হবে। এই যে আমার শাকটা হয়ে গেছে প্রায়, মানে আর একটু রাখবো। আমি এতক্ষণ ঢাকনা দিয়ে রাখিনি, মানে প্রথমে ঢাকনা দিয়ে রাখলে শাকের কালারটা একটু কেমন যেন লালচে হয়ে যায়, ওই জন্য আমি ঢাকনা দিইনি। এখন খুবই লো হিটে রেখে দেব, এখন হিটটা খুবই কমিয়ে দেব, দিয়ে কয়েক মিনিট আমি এই যে ঢেকে রেখে দেব, তাহলে হয়ে যাবে। আর এইদিকে আমি মরিচগুলো বেছে নেব। এই যে মরিচগুলো ধুয়ে রেখেছি, পানিও ঝরে গেছে, এখন আমি এগুলো বেছে নেব। আর আমি এই যে লাল মরিচ আলাদা করে রাখব, লাল মরিচটা আলাদা করে রাখব আর সবুজ মরিচ আলাদা করে রাখব। এই যে মরিচ কেনার সময় সবসময় আমি বলি যে লাল মরিচগুলো একটু মানে বেছে দাও মরিচওয়ালাদের, মানে ওরা আমাকে এগুলো বেছে দিয়েছে অনেকগুলো। আর পরিচিত সবজি দোকানে তো ওরা জানে যে আমি লাল মরিচটা একটু বেশি নিই, ওই জন্য প্রথমে নেওয়ার সময় একটু বেশি করে দেয়। আর আমি মরিচ যেহেতু খুবই বেশি নিই, 1 কেজি 2 কেজি নিয়ে আমি বেশিরভাগ ফ্রোজেন করে রাখি। আর এই যে টাটকা মরিচগুলো অনেক সময় কাজে লাগে, যে ভর্তা খাওয়ার সময় তো ফ্রোজেন মরিচে ভালো লাগে না, তখন টাটকা মরিচটাই খুব ভালো লাগে। এই যে এই কাঁচা লাল মরিচটা আমার খুবই পছন্দ। এই যে এইদিকে, এই যে শাকটা এদিকে হয়ে গেছে, এই যে ঢাকনাটা পরে দিয়েছিলাম বলে একদম সবুজই আছে, আর ঢাকনাটা যদি আগে আমি দিয়ে রাখতাম লালচে হয়ে যেত। এখন হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা লাগিয়ে চুলাটা বন্ধ করে দেব। আমি মরিচগুলো বেছে নিই, আর ওইদিকে আমি বেগুন দিয়ে মাছ রান্না করেছি, ডাল রান্না করেছি, আর শাক আমি টেবিলে খাবারগুলো দিয়ে দেবো, মরিচগুলো তার আগে বেছে নেব, এখনো সময় আছে আমার হাতে অনেকটাই। মরিচগুলো বেছে আমি রেখে দেব। আচ্ছা, তাহলে আমি মরিচগুলো বাছতে থাকি, এখনকার মতো এখানেই রাখি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।